আপনারা দেখছেন বাঁকুড়া কারিকার নিউজ। আজ থেকে শুরু হচ্ছে ডাক্তারবাবুর জীবন কাহিনী। আমি ভেটেরিনারি সায়েন্সে মাস্টার ডিগ্রি করে আছি এবং পশ্চিমবঙ্গ সরকারের একজন স্টেট ক্রেডার প্রাক্তন অফিসার। আমি রিটায়ার করে আমার নিজের বাড়িতে ফিরে এসেছি এবং এখানে বউ ছেলে আমার উপর অত্যাচার করছে এবং আমি যাদের সাথে যোগাযোগ করছি অর্থাৎ আমার সাহায্যকারী লোককেও বউ ছেলে অত্যাচার করছে। এক মাস আগে পর্যন্ত আমি স্থানীয় প্রশাসনের কাছ থেকে কোনো সুরাহা পাইনি। এই এরপরে আমি বিস্তারিত জিনিসটা আপনাদের বলতে চাই। আমি প্রশাসনকে 700 পাতা আর একটি চিঠি দিয়েছিলাম, সেখানে আমার সমস্ত ঘটনা অর্থাৎ আমার বউ খোরপোশে টাকা পাচ্ছে, আমার বউ আমার উপর অত্যাচার করছে, ছেলে আমার উপর অত্যাচার করছে ইত্যাদি ইত্যাদি করে এবং সঙ্গে আমি কর্প ছোড়া ইত্যাদি ইত্যাদি সব কিছু সংযুক্ত করে প্রশাসন নিজের থেকে ডিএমওপি জানিয়েছিলাম যে আপনারা আমার ছোড়া না করতে পারলে 30 নভেম্বরের মধ্যে আমি যে কোনো সময় অনশন করতে পারি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত অর্থাৎ চিঠি লেখা 1.5 মাসের মধ্যে স্থানীয় প্রশাসন উচ্চতর প্রশাসন থেকে আমি কোনো উত্তর আমার সঙ্গে যোগাযোগ করে ইত্যাদি পাই নাই। যাই হোক, আমার নির্যাতনের কথা চিন্তা করিয়া গোপীনাথপুরের গ্রাম প্রধান আমার সপক্ষে এবং আমার সুরক্ষার জন্য বিডিও কতুলপুরকে একটি চিঠি দিয়েছিলেন। চিঠিটি ডিসেম্বর মাসের 12 তারিখে লেখা, স্মারক সংখ্যা 657। এইখানে লেখা আছে, আমি সংক্ষেপে বলছি, আমার বউ আমার কাছ থেকে খোরপোশ নিচ্ছে এবং শৈলেন ঘোষ, গৌতম গায়েন এবং আমার সঙ্গে যারা যোগাযোগ করছে তাদের উপর অত্যাচার করছে। আমি শৈলেন ঘোষের বাড়িতে ভাত খেতাম, সেখানে বউ অত্যাচার করেছে এবং ঘুরিয়ে বউ শৈলেন ঘোষের বিরুদ্ধে কেস দিয়েছে। ফলে প্রধান এই ঘটনাটা ভিডিওকে দেখার জন্য 26/12/2018 লিখেছে এবং থানাকে লিখেছে। যাই হোক, এতেও কিন্তু প্রশাসনের দিক দিয়ে কোনো আমি উত্তর পাইনি এবং ওইখানে আমাকে হোটেলে ভাত খেতে হয়েছে সেটাও জানিয়েছে। যাই হোক, প্রশাসনের কাছ থেকে কোনো সুরাহা না পেয়ে আমি আপনাদের সঙ্গে চিঠিতে দেওয়া হলো প্রধানের শংসাপত্র এবং যেখানে লেখা আছে আমি বাড়ির বাইরে বাস করছি, আমি সেটা পড়ে শুনেছি। এটার দ্বারা শংসাপত্র দেওয়া যায় যে ডাক্তার অভয়পদ কর্মকার, পিতা দেবেন্দ্রনাথ কর্মকার, গ্রাম গোপীনাথপুর, মৌজা গোপীনাথপুর, থানা কতুলপুর, জেলা বাঁকুড়া, কালীতলা নিজস্ব বাড়িতে বসবাস করিতেন। গত 3/3/2019 হইতে তিনি অন্যত্র বসবাস করিতেছেন পারিবারিক অশান্তি এবং নির্যাতনের জন্য। এই চিঠিটাকে আমি আবার প্রশাসনকে জানিয়েছি, অর্থাৎ কখন জানিয়েছি, আমি এপ্রিল মাসে জানিয়েছি, এসডিও, ডিএম, বিডিও, ম্যাজিস্ট্রেট ইত্যাদি সবাইকে জানিয়েছি।